আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সে সাথে আমরাও ভালো আছি। সবাই মিলে চলে আসলাম কেক শপে। এখানে আমরা সব বোনেরা মিলে আমার একমাত্র ছোট বোনের জন্য কেক পছন্দ করতে আসছি। যেহেতু আমার বোনের বার্থডে আরও দুই দিন আগেই চলে গিয়েছে, এই কেকটা সেলিব্রেট করব আমরা নিজেরাই নিজেদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর দেখো কত সুন্দর সুন্দর কেক, আমার তো লোভ হচ্ছিল সবগুলা কেক নিয়ে নিই। আর এই শপের কেকগুলা এত মজা, আমার খুব ভালো লাগে। আমি কোনো ওকেশন ছাড়াই দুই দিন পর পরে আমি কেক সেলিব্রেট করি, আমার খেতে ভালো লাগে। আমি একাই সেলিব্রেট করি, একাই ক্যান্ডেল সেলিব্রেট করি, কারণ আমার কেকটা খুবই পছন্দ। আমি ডায়েটে থাকলেও আমি অনেক সময় দেখা যায় কিছুই খাই না, শুধু এই একটা কেক নিয়ে যাব এক পাউন্ডের, এরকম একটা অবস্থা, কেক নিয়ে শুধু কেকই খাবো। যাই হোক, এই কেকটা আমরা পছন্দ করলাম, এত মজা ছিল কেকটা যা বলার বাইরে। বাসায় নিয়ে তো সবাই ফিদা কেকটা খেয়ে, মাশাল্লাহ সবাই মজা পেয়েছে। আর আমার ছোট বোনের জন্মদিন আরও দুই দিন আগেই গিয়েছে, তো আমরা সেরকমভাবে কোনো সেলিব্রেট করিনি। আম্মু বাসায় পোলাও মাংস রান্না করেছিল, সেগুলো খেয়েছি। তারপর আমরা আমার ছোট বোনের সাথে নিজেদের ব্যস্ততার শহরে সবাই ব্যস্ত, তাই নিজেদেরকে যতটুক পারি আমরা নিজেরাই নিজেদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। তাই আমরা সব বোনেরা এক হয়েছি যে না, জন্মদিনটা বড় কথা না, সবাই মিলে কেক কাটবো। বাচ্চারাও খুব ব্যস্ত হয়ে গেছে, আম্মু কেক নিয়ে আসো, আমরা সবাই মিলে কেক কাটবো। কেকটা দেখা যায় কি, আসলে কেকটা একটা এনজয়, কেকটা কাটলে মনে হয় কি যে একটা আনন্দ আনন্দ ফিল আসে ভিতরে। তারপর আমরা সবাই মিলে কেকটাকে চুপি চুপি নিয়ে ঘরে রেখেছি, আমার ছোটো বোন কেউই জানে না, বাচ্চারা তো সবাই সারপ্রাইজ আমার বোন সহকারে। যাই হোক, এখানে তারপর আমার ভাইয়ের বউ, আমার মা আমার বোনকে থ্রি পিস গিফট করেছে, খুবই সুন্দর হয়েছে সেগুলো। তারপর এখানে আমার বোনের জন্য নাম লিখে নিচ্ছি। তো সারা দিনটাকে অনেক সুন্দরভাবে আমরা এনজয় করেছি, সবাই অনেক মজা করেছি। সন্ধ্যাবেলা হঠাৎ বাসায় গিয়ে দেখি যে আমার ভাইয়ের বউ বাবার বাড়ি গিয়েছিল, গিয়ে দেখি কেক নিয়ে গিয়ে দেখি ও এসেছে, ওকে দেখে ভালো লেগেছে। ও আমার ভাইয়ের বউ, আমাদের দেখলে মানে জানি না কার ভাইয়ের বউ কীরকম, কিন্তু ও আমাদের দেখলে অনেক খুশি হয়। আর ও গেলে আমাদেরকে আসতেই দিতে চায় না, মানে ও এত জোরাজোরি করে। বর্তমানে ভালো মন মানসিকতা ভাইয়ের বউ পাওয়াটা আসলেই খুব টাফ, এটা আমি অবশ্যই বলবো, হয়তো আমার সাথে অনেকেই একমত হবেন। তো আমাদের, আমার ভাইয়ের বউ, আমরা ননদ ননাস সবার সাথে, শ্বশুর শাশুড়ি সবার সাথে বন্ডিংটা খুব সুন্দর, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর ভাইয়ের মেয়ে আসছে, ওকে একটু জ্বালাইতাছি, অনেক দিন পর আসছে, একটু লজ্জা পাচ্ছে, তাই আমি ওর মুখটা একটু ধরে আমি ওর লজ্জাটা ভেঙে দিলাম। আর বোনের মেয়ে, ভাইয়ের মেয়েকে একটু মানে একটু চুমু দিতে চাইছে, এতদিন পর আসছে। তো ও একটা কাজে গিয়েছিল, দুই তিন দিন বাবার বাড়ি ছিল, ও আমার বাসায় বেড়াতে আসছিল, দুই তিন দিন থেকে গিয়ে সেখান থেকে বাবার বাড়ি গিয়েছিল। তারপর আমরা আমার আম্মু আব্বুর বাসায় গিয়েছি। তো কেকটা এখানে ডাইনিংয়ে রাখা হয়েছে, সবাই মিলে সেলিব্রেট করছি, এত খুশি সবাই যা বলার বাইরে। এই খুশিটাই আমাদের প্রয়োজন, আর কোনো কিছুর দরকার নেই। ছোট্ট একটা কেক, এটা বড় কথা না, সবাই মিলে আনন্দ করছি, এটাই বড় কথা, এটাই আমাদের স্মৃতি, এটাই আমাদের হয়তো বর্তমান হয়ে কাজ কেকটা কাটা হচ্ছে, কিন্তু এটা অতীত হয়ে যাবে। তারপর আম্মু আবার আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে, চিকেন বিরিয়ানি। এখানে শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ ছিল, আর ভাইয়ের মেয়ে শসা খেতে খুবই পছন্দ করে, বাচ্চারা খুব এনজয় করছে। তো আম্মুর বিরিয়ানিটা এত মজা, মাশাল্লাহ যা বলার বাইরে। সবাইকে একদিন ইনশাল্লাহ দাওয়াত করে খাওয়াবো, আশা রেখো আমি আশা রাখি, ইনশাল্লাহ তোমরাও আশা রেখো। যাই হোক, তো আম্মু এখানে বিরিয়ানিটা নিয়ে আসছে, আমি তোমাদের দেখাচ্ছি। আর এই চিকেন বিরিয়ানিটা আমার ভাইয়ের বউ এত পছন্দ করে, আমার মার হাতের যা বলার বাইরে। তারপর আম্মু সবাইকে সার্ভ করছিল চিকেন বিরিয়ানিটাকে, আমরা সবাই মজা করে খেয়েছি। আমার হাজব্যান্ড বাসায় ছিল, ও যেতে পারেনি, তো আমি খেয়ে আবার আমার হাজব্যান্ডের জন্য বাসায় নিয়ে আসছি। তারপর ও খেয়ে খুব মজা পেয়েছে। আর এটার সাথে ছিল চিকেন কাবাব, তো আমার ভাইয়ের বউ চিকেন কাবাব ভাজছিল, তাই সেটা আমি ভাজা অবস্থায় দেখাচ্ছি, কারণ নামানোর পর ভিডিও বা পিক তুলতে পারিনি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, সারা দিনটাকে সবাই এনজয় করলাম, সবাই খুব সুন্দরভাবে দিনটাকে পার করলাম। সবার ফ্যামিলির সাথে সবার একটা সুন্দর বন্ডিং হোক, এটাই সবার চাওয়া। আর আমরাও দোয়া করি, আপনারাও বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য, আমার ভাইয়ের বউর জন্য।
তারপর এখানে চিকেন বিরিয়ানিটা দেখুন কত সুন্দর হয়েছে, আর এখানে সেই চিকেন কাবাবটা ভাজা হচ্ছে, অনেক ইয়াম্মি হয়েছে। আমার ভাইয়ের বুকে অনেক দোয়া দিয়ে এত মজা করে খাওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করে।